পৃথিবীতে 95% লোকেরাই ব্যর্থ হয়, কেবলমাত্র 5% লোকেরা সাকসেসফুল হয়। তার কারণ কিছু তো আছে। এই 5% লোকেদের মধ্যে থাকতে হলে কিছু জীবনযাপনের মধ্যে পরিবর্তন আনা দরকার। প্রথমত ঘুম থেকে সকালবেলা ওঠা। ঘুম থেকে সকালবেলা ওঠা মানে কি? 5টার মধ্যে উঠে যাওয়া। এখান থেকে যদি আধা ঘন্টা সময় প্রত্যেক দিন আপনি আপনার নিজের জন্য দিতে পারেন, কী করতে হবে? এক্সারসাইজ, তারপরে লেখালেখি সামান্য, একটু মধ্যে প্রাণায়াম, ধ্যান, তারপরে হচ্ছে বই পড়া, হ্যাঁ, ছোটো ছোটো করে মানে নিজের মধ্যে অ্যাসেট বিল্ড করতে হবে, সু অভ্যাসগুলো নিয়ে আসতে হবে। এটা আপনাকে কিন্তু ওই 5% লোকের মধ্যে নিয়ে আসবে এই গুণগুলো। কারণ এই 30 মিনিট সময় কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে, জীবনটাকে একদম ম্যাজিকের মতো কাজ করে সকালবেলা ওঠাটা। আর সকালবেলা যে স্বর্গীয় পরিবেশ রয়েছে তা উপভোগ করা যায়। যারা ঘুমিয়ে থাকে 7টার সময় ঘুম থেকে ওঠে, তারা কখনো এই পরিবেশগুলো উপভোগ করতে পারে না, আর তাদের মেজাজও খিটখিটে হয়। কিন্তু যারা সকালে ওঠে তাদের মেজাজ ফুরফুরে হয়, তারা একটা এক্সট্রা টাইম পাচ্ছে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা এক্সট্রা সময় পাচ্ছে, তারা সব ফিল্ডে কিন্তু এগিয়ে থাকে। তাই সকালবেলা ওঠার অভ্যাসটা অবশ্যই অবশ্যই জরুরি, তাতে শরীর এবং মন দুটোই ভালো থাকে। আর একটা মানুষ যদি জীবনে সাকসেসফুল হতে চায়, সে দেখা গেল যে কাজ করতে 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 এমন একটা জায়গায় সে কর্মজীবনে আবদ্ধ হয়ে যায় যখন আর পড়াশোনা করার সময় পায় না, কিন্তু এই সকাল টাইমটা একটু করেও যদি সে পড়ে, তার মধ্যে কিন্তু একটু অ্যাসেট বিল্ড হলো, এই অ্যাসেটই কিন্তু তাকে কিন্তু ভেতরের থেকে উন্নত করতে সাহায্য করবে। অর্থাৎ পড়াশোনা বা জ্ঞান আহরণের প্রক্রিয়া কখনো কিন্তু থামিয়ে রাখা উচিত নয় বা থামিয়ে থাকা উচিত নয়। যখনই এটা থেমে যাবে তখনই জীবনটা কিন্তু থমকে দাঁড়াবে, এই লাইফটাকে কখনো থামিয়ে দেওয়া যাবে না। তার জন্য সব সময় কন্টিনিউয়াসলি অভ্যাসের মধ্যে থাকতে হবে, এই মর্নিং মিরাকলগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে জীবনে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। অনেকদিন পরে মোটিভেশনাল ভিডিও নিয়ে এলাম, সময় পাওয়া যাচ্ছিল না যদিও, তবে এখন কথা দিলাম রোজ একটা করে ভিডিও অবশ্যই আসবে।